এইটা হয়ে গেল ধুসকা চাল আর কি দাও চাল চাল আর ডাল কি ডাল কি ডাল চাল আর ছোলার ডাল ছোলার ডাল না ওটাকে তারপরে ওটাকে মিক্স আর এক মুঠ বিউলির ডাল হ্যাঁ এটাকে মিক্স করে পেস্ট বানিয়ে তারপরে হ্যাঁ ধুসকা ঝাড়খণ্ডের মেইন রেসিপি হ্যাঁ পুরো অল ওভার ঝাড়খণ্ডে তো চলে জানো তো আমি ওইদিন দেখলাম তোমাকে মোবাইলে পাশে হচ্ছে টমেটোর চাটনি হবে এটা পুরো হচ্ছে এটা আলাদা জন্য এটা আলাদা রেসিপি এই যে হয়ে গেছে ধুসকা এবার রেডি এর আগে এখানে অলরেডি ছিল এর সঙ্গে তোমাকে তরকারি দিয়ে খেতে হবে তো আলু বেগুন তরকারি তারপরে তোমার কি বলা যায় ওটা আলু বেগুন বাংলার মতন না ওটা তোমাকে বিহারি স্টাইলের তারপরে ওটা কি হয়েছে লাউ তরকারি দেখি একটু এই যে এটা হচ্ছে লাউ এই যে হ্যাঁ লাউ আর ওকে একটু আলু দেওয়া হচ্ছে টমেটো দিয়ে করা বাহ এবারটা খেয়ে দেখা দাও হ্যাঁ ছাড়ো এবার এই ধুসকাটা রেডি হয়ে গেল এবার এটা খেতে হবে তারপর এবার এইভাবে করতে হয় তুলে দিতে হবে ব্যাস কম স্টিমে প্রোগ্রেস বাড়াতে হবে তেলটাকে পুরো গরম করে নিতে হবে এইভাবে তবে যেটা গোলমরিচ দিতে হয় না গোলমরিচ লবণ হলুদ ও ফুলে গেছে অনেক সুন্দর ব্যাটা বাড়াচ্ছে এই যে ধুসকা রেডি এটাকে আরো অনেকে এইভাবেই খায় অনেকে লাল করে খায় একটু কড়া ভাবে হ্যাঁ ধুসকা খাওয়া হচ্ছে ধুসকা লাউ তরকারি দিয়ে সঙ্গে মনে হয় আর কিছু আছে না সঙ্গে কিছু নেই হালুয়া হালুয়া তো হালুয়া দেখা যাচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে ও হালুয়া আগে শেষ হয়ে গেছে আচ্ছা চলো এবার ধুসকা এটা রেডি ওকে এটা টমেটো চাটনি হবে ওর জন্য টমেটো পুরোনো হচ্ছে আবার এই যে ঘোলকে মিশিয়ে খাতা যে আছে দিয়ে দেওয়া হবে তেলের মধ্যে ব্যাস এইভাবে ধুসকা তৈরি হয় ওকে বাই বাই